আকা স্মরণ করা আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ডাকা জিকি রাজকার করা তসবি তাহালিল করা এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এর মাধ্যমে জান্নাত লাভ করা যায় এ মর্মে তালা আমাদের নবীকে আদেশ করেন উদাহরণ আপনি আল্লাহ তালাকে বেশি বেশি ডাকুন বকরাতাও আসিলা। আপনি সকাল সন্ধ্যা আল্লাহর তাসবি তাহালিল করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ আল্লাহতালা অন্যত্রে বলেন বলেন্লাহ কফিরা তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো তাহলে তোমরা সফলতা অর্জন করবে অত্র আয়াতে আল্লাহ তাআলা বেশি বেশি ডাকলে তার পরিণতিতে সফলতার কথা বলেছেন আমরা আল্লাহকে ডেকে ঝিকি রাজকার করে সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ আবু হরজি আল্লাহ তাল বলেন রাসূল সাল আলী ও বলেছেন কালে মাতানে দুইটি শব্দ খাফিফাতানে আলালে যা মুখে খুব হালকা তাকিলাতানে ফিল্মিজানে দাঁড়ি পাল্লায় তার ওজন খুব বেশি হাবিবাতানে এলার রাহমানে যা আল্লাহর নিকটে অতীব প্রিয় সুবাহান আল্লাহ আবেহমদি সুবাহান আল্লাহ আজিম আমরা যদি এই তাসবি দুইটি নিয়মিত পাঠ করি তাহলে আমরা বিচারের মাঠে নেকির পাল্লাকে ভারী করতে পারব এই বাক্য দুটির বিনিময়ে বিচারের কাঠগড়াতে নেকির পাল্লা ভারী হবে বলে রাসূল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আবু হরায় রাজি আল্লাহ তাল আন বলেন রাসূল সল্লাল্লাহ বলেছেন আমি বলতে চাই আমার নিকটে অতীব প্রিয় যেই জগতের ওপরে সূর্য উঠে তার চেয়ে সুবহান আল্লাহে অলাহামদুল্লা হে অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই কালেমাগুলি বলা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর চেয়ে আমার নিকটে এই বাক্যগুলি তাসবি হিসাবে জিকির হিসাবে বলা আমার নিকটে অতীব প্রিয় সুবহান আল্লাহে তালার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ তালার প্রশংসা করি লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সবচেয়ে বড় আবু হরজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক শতবার সুবাহান সুবাহান্লাহ ওবাহামদেহি বলতে পারবে অর্থ আমি আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর নবী বলেন হত্্যাৎ খাতা আহু, কানাত মেসলা জাবাদিল বাহার সাগরের ফেনা সমপরিমাণ তার পাপ হলেও এই একশোবার সুহানা আল্লাহ ওবহহামদেহী বলার বিনিময়ে। তার পাপকে ক্ষমা করা হবে। সম্মানিত দর্শক মণ্ডল। আমরা এই তাসবি দ্বারা বুঝতে পারছি। যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো। এবং। আমাদের পাপ বেশি হতে হতে যদি সাগরের ফেনা সমপরিমাণ হয় অর্থাৎ প্রচুর পরিমাণে যদি পাপ হয় আর এই তাসবি যদি আমরা বলতে পারি তাহলে আমাদের সব পাপ ক্ষমা হবে আনাস রাজিয়াহ তালান বলেন রাসূল সল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন আর যেসব আহাদকুমাই একটা তোমাদের কোনো ব্যক্তি এক হাজার নেকি করতে প্রতিদিন অক্ষম কি তোমাদের কোন ব্যক্তি প্রতিদিন কি এক হাজার নেকি করতে পারবে না সাহাবিগণ বললেন আল্লাহর নবী এক হাজার নেকি কি করে করা যেতে পারে কি পদ্ধতি রয়েছে কিভাবে আমরা প্রতিদিন এক হাজার নেকি করতে পারি আল্লাহর নবী বললেন মাই সব দেহ মেয়া যে ব্যক্তি এক শতবার সুবহান আল্লাহ বলবে আল্লাহ আল্লাহতালা তাকে প্রতিদিন এক হাজার করে নেকি দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সুবহান আল্লাহ অবে এই বাক্যের বিনিময়ে বা শুধুমাত্র সুবহান আল্লাহ যদি একশোবার বলি প্রতিদিনে তাহলে এক হাজার নেকি অর্জন হবে আমরা এ বিষয়ে খুব সচ্চার হব যাতে করে আমরা তাসবি তাহালিলের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন এদ করুন আল্লাহ যখন কোনো সম্প্রদায় কোনো স্থানে বসে আল্লাহকে ডাকে তাসবি তাহালিল করে জিকি আজকার করে তখন তাদের উপরে তিনটি জিনিস ঘটে হাফফা থমুল মালায়েকা ফেরেস্তারা সেই জায়গাটিকে ঘেরে নেয় অগাসিয়াত থমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে নেয় অ নাজালাত আলাই কিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় যখন আমরা কোনো জায়গায় বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবার বলি তখন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় সেই স্থানকে ফেরস্তা ঘেরে নেন সেই জায়গাটিকে দয়া দিয়ে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে কোনো জায়গায় যদি বসে আমরা তাসবি তাহালিল করি তাহলে সেখানে আল্লাহর দয়া কেমন হয় এবং কিভাবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা শান্তি অবতীর্ণ হয়ে থাকে আবু হরায় রজিয়াল্লাহু তালান বলেন রসূল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্লাহু লা শরিক আলাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুলক আলাহুল আহমদ রাজত্ব তার প্রশংসা তার ওহ আলাকুল্ল সাইন তিনি সর্বশক্তিমান যখন মানুষ এই তাসবি এই দুয়া এই জিকির করে তখন তার নেকির কথা আল্লাহর নবী এইভাবে উল্লেখ করেন জন গোলামকে আজাদ করলে মুক্ত করলে যে নেকি হবে এই কালেমাটি মাটি পড়লে সে নেকি হবে বলে আল্লাহ রসুল উল্লেখ করেন তিনি বলেন এছাড়াও তাকে আর অতিরিক্ত একশো নেকি প্রদান করা হবে তার একশোটি পাপ মোচন করা হবে এবং সেই দিন শয়তান থেকে সে রক্ষা পেয়ে যাবে সেই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সেই দিন শয়তান তাকে কোনো বিপদে ফেলতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই কালেমার বিনিময়ে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি এক নম্বরে পাচ্ছি জন গোলাম মুক্ত করলে যে নেকি পাওয়া যায় তাই হবে দুই নম্বরে দেখছি আরও এক শতটি অতিরিক্ত নেকি প্রদান করা হবে আরও এক শতটি পাপ মিটিয়ে দেওয়া হবে রসল সাল্লাম বলেন এই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সে শয়তান থেকে সম্পূর্ণরূপে নিরাপত্তা লাভ করবে আমরা এই তাসবি পড়ার জন্য প্রাণপণে চেষ্টা করি আবু ওয়াসাল্লাম বলেছেন ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় তাসবি ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম যার মাধ্যমে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া যায় যাকে বলা হয়েছে সৈয়দুল ভার আল্লাহর নবী বলেন তুমি বলবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি বলে সকালে সন্ধ্যায় লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই খালাক্তানি তিনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আব্দা আমি তার দাস ওয়ানা আলা আহাদেকা তার সাথে তা আমার একটা ওয়াদা অঙ্গীকার রয়েছে অদেকা মাস্তা তা তো সম্ভব এ ওয়াদাকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব অজুবে কামিং সারে মা সানা তো প্রতিপালক আমরা যে অন্যায় কাজ করেছি অশ্লীল কাজ করেছি এর জন্য তোমার নিকটে আশ্রয় চাই তোমার নিকটে আমরা ক্ষমা ভিক্ষে চাই অবু কবে নিয়ে মাথিকা আলাইয়ে প্রতিপালক তুমি যে অনুগ্রহ আমাদের উপরে করেছ সেই অনুগ্রহ